নমস্কার আমার নাম সুনন্দা দাস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের টপিক হচ্ছে একটি ইংলিশ রাইম বিটস অফ পেপার এই রাইমটির মূল উদ্দেশ্য হচ্ছে ছোট কচিকাঁচা শিশুদের মধ্যে হ্যাবিট অফ ক্লিনলিনেস বিল্ড করা স্বচ্ছতা প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু সেটা আপনারা সকলেই জানেন শরীরকে সুস্থ রাখতে গেলে শুধু শরীর নয় আমাদের চারিপাশে পরিষ্কার করে রাখাটা খুবই জরুরি সেই বিষয় নিয়ে শিশুদের মধ্যে নিজের চারিপাশ পরিষ্কার রাখার যে নৈতিক জ্ঞান আমরা এই রাইমটির মাধ্যমে ওদেরকে দিতে পারি এই বিটস অফ পেপার রাইমটি আমি বাচ্চাদের নিকট কিভাবে উপস্থাপন করি সেইটা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দেব সঙ্গে থাকুন আচ্ছা বলো তো এগুলো কি দেখো ভালো করে এগুলো হচ্ছে কাগজের টুকরো তাই না এগুলো কেমন আমি এখানে ফেলে দিলাম কি হয়ে গেল জায়গাটা নোংরা হয়ে গেল তাই না অপরিষ্কার হয়ে গেল জায়গাটা ভাল লাগছে নাকি দেখতে একদম ভাল লাগছে না তাই না তাহলে এগুলো আমি উঠিয়ে নিই এখন দেখো জায়গাটা পরিষ্কার হয়ে গেল লাগছে নোংরা লাগছে না ঠিক তেমনি নিজের স্কুল ঘর চারপাশ আমাদের এভাবে পরিষ্কার করে রাখতে হয় যেখানে আমরা নোংরা কিছু দেখবো চট করে তুলে আমরা ডাস্টবিনে ফেলে দেব কিসে ফেলে দেব ডাস্টবিনে দেখো ডাস্টবিনের ফটো দিয়েছি এভাবে হয় দেখতে আমাদের চারপাশ যদি নোংরা থাকে তাহলে এটা আমাদের জন্য খারাপ আমরা অসুস্থ হব এতে তাই সবসময় যখন দেখবে অপরিষ্কার জিনিস কিছু ফালানো মাটিতে চট করে তুলে সেটা ডাস্টবিনে ফেলে দেবে ঠিক আছে এখন আজকে তোমাদের আমি এই কাগজের টুকরো নিয়ে একটি ইংলিশ ছড়া পড়ে শোনাবো ছড়াটির নাম হচ্ছে বিটস অফ পেপার রাইম এইভাবে বিটস অফ পেপার রাইমটি আপনারা বাচ্চাদের নিকট উপস্থাপন করতে পারেন তারই সাথে যদি মনে করেন বাচ্চাদেরকে কিছু নৈতিক জ্ঞান দেবেন স্বচ্ছতার উপর তাও দিতে পারেন এই পয়েন্টটির মাধ্যমে তাছাড়া আবৃত্তির মাধ্যমে যদি এই রাইমটি আপনারা পড়ান ওদেরকে ওরা খুব তাড়াতাড়ি শিখে নেবে